বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন রমাদান মুবারক সাজিদ অ্যান্ড সোফিয়াকে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে খেলাধুলা করছে আর দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু একটু ডেকোরেশন করা হয়েছে একটা মসজিদ শেপ একটা কিছু এটা রমাদান উপলক্ষেই সম্ভবত করা হয়েছে আর এটা ছিল একটা শপিং মলে আমরা এসেছি একটা শপিং মলে আমাদের বাসা থেকে এটা অনেক অনেক দূর বলা যায় হ্যাঁ আমাদের গ্র্যাবে আসতে সময় লেগেছে প্রায় হাফ অ্যান আওয়ার এটার নাম হচ্ছে তেবরাও যদিও মালে এই শব্দগুলো উচ্চারণে আমার খুবই খটোমটো লাগে আমি মনে হয় ঠিকঠাক করে উচ্চারণও করতে পারি না তবে এটার নাম ছিল এ অন তেবরাও যেটা আমাদের বাসা থেকে গ্র্যাবে আসতে আধা ঘন্টা লাগে বেশ কয়েকটা দূর আসলে আর তবে এই শপিং মলটা ছিল বিশাল বড় তো তো এখানে অনেক আমার কিছু ফেভারিট ব্র্যান্ডের দোকান আছে যেরকম ইউনিক্লো হেসেন এম খটন তো এই জন্য মাসুদ আমাদেরকে বারবার বলতেছিলো আমাকে বলতেছিলো যে চলো তুমি কিছু কাপড় চোপড় কিনতে পারবা এখান থেকে কারণ এখানে তোমার পছন্দের সব যে ব্র্যান্ডগুলো দোকান এখানে আছে তুমি দেখে কিনতে পারবা তো এমনিতেই আমার বেশ কিছু কাপড় চোপড় দরকার ছিল আসলে তো কিনবো কিনবো করে কেরা হয়নি তো এখন আজকে এসেছি তো কেনাকাটা করব এটা আসলে ছিল ফোর্থ মেয়ের ভিডিও মানে রমজানের ঠিক আগের দিন তো আপনারা তো অনেকেই জানেন যে আমার ফার্স্ট মেতে ছিল আমার বার্থডে তো তখন তো কিছু কেনা হয়নি তো মাসুদ বারবার বলতেছিল চলো যাই চলো যাই তাই জন্যই ফোর্থ মেতে আসলে গিয়েছিলাম এবং আমি আসলে স্পেশালি আজকে যাব হেচেন নেমে তো কারণ এন এমের ডিজাইনগুলো আমার কাপড়গুলো আমার খুব ভালো লাগে আমি প্রচুর কাপড় হেইচ এন এম থেকেই কিনেছি এবং কিনি ভালো লাগে আমার এখনও সবসময়ই ভালো লাগে তবে আমি দেখলাম যে কান্ট্রি ওয়াইজ মানে কাপড়ের ডিজাইন অনেক চেঞ্জ হয় সিঙ্গাপুরে একরকম ছিল ডিজাইন এখানে লিটল ডিফারেন্ট ডিটেন্ট না বেশ ডিফারেন্ট কিছু শেপের কাপড় পাওয়া যায় তো এটা আমার কাছে ভালো লেগেছে যে ডিফারেন্ট কিছু কাপড়ের আইডিয়া এখানে পাওয়া যায় এবং মানে চয়েস করা যায় পরা যায় এটা ভালোই লেগেছে আর এই যে এখন দেখতে পাচ্ছেন এটা মার্লন সিঙ্গাপুরের প্রতীক মার্লন অর্ধেকটা মার মেডের শেপে আর অর্ধেকটা হচ্ছে লায়নের শেপে এই জন্য এটাকে বলে মার্লন সম্ভবত এটা কোনো ট্যুরিস্ট কম কোম্পানি বা এজেন্সির সামনে ছিল এই জায়গাটুকু ওরা চাইনিজ ডেকোরেশন করেছে কারণ হলো ওরা এখান থেকে সিঙ্গাপুরে মানে ট্যুরিস্টদের নিয়ে যায় বেড়াতে তো যাই হোক এটা আর কয়েকদিন আগে তো চাইনিজ নিউর উপলক্ষেও মনে হয় এগুলো ডেকোরেশন করেছিল তো এখন আবার শপিং মলে সব কিছু কিন্তু পাল্টাচ্ছে এখন সব ঈদ উপলক্ষে নতুন ডেকোরেশন হচ্ছে আর আমরা চলে গিয়েছি আবারও কেএফসিতে তো যেখানেই যাই যে শপিং মলে যাই খুঁজে খুঁজে সেই আমাদেরকে হয় কেএফসি না হলে ম্যাকডোনাল্ডসই খুঁজে বের করতে হয় সব সময়। কারণ অন্য কিছুই না এরকম না যে আমরা খেতে পারি না আমরা সব কিছুই খেতে পারি আমি সাজিজ সোফিয়া আমাদের তো খাবারের কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের একজন আছে না পাখি টুকটুকু পাখি উনি হচ্ছেন সময় হচ্ছে খাবার নিয়ে বাহানা করেন তো ওনার বাহানাই যে উনি বসে আছেন এখানে ওনার বাহানার জন্য আমাদেরকে ওনার কথা মতোই দোকানেই যেতে হবে এবং সেখানে বসেই খেতে হবে তো উনি আজকে বলেছেন যে উনি কে যাবেন তাই জন্য এখন কে এফসিতে চলে এসেছি তো আবার কখনও বলেন উনি ম্যাকডোনাল্ডসে যাবেন তখন আমাদেরকে সেই দোকানেই যেতে হয় তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে একটু চলে আসলাম যে এখন আমরা দোকানটা খুঁজে বের করব আমার আজকে কেনার প্ল্যান হচ্ছে এইচএনএম থেকে তো আমি হেচএনএমের দোকানে ঢুকবো এবং সেখান থেকে কিছু কেনার চেষ্টা করব আসলে দেখতেই পাচ্ছেন এখন এই শপিং মলটা না বেশ বড় বেশ বড়ো মানে কয়েক বিগ আমার তো মনে হয়েছে বেশ অনেক অনেক ভালো ভালো ব্র্যান্ডের এখানে দোকান আছে এবং মানে প্রচুর সময় নিয়ে ঘুরতে হবে কারণ দোকানগুলো পড়তে একটা দোকানই বেশ বড় বড় তো এটা হচ্ছে এইচএনএম এইচ এনএমের ভিতরে ঢুকলাম আজকে আমার অবশ্য মোটামুটি কেনাকাটা এইচ থেকেই করবো এরকমই প্ল্যান স্পেশালি সোফি স্যান্ডেল কিনতে হবে ও অন্য দোকান থেকে কিনলে সেটা পড়তে পারে না ওর কেন জানি সবসময় এইচএনএম থেকেই কিনতে হয় আর অন্য যদি কোথাও থেকে কিনি আমি তো তিন চারবার কিনেছি তিন চার জোড়া মাঝখানে জুতো একটাও সে পড়েনি সবগুলোই সে ফেলে দিয়েছে কোনোটা হার্ড কোনোটা বলে যে এটা ভালো না এই সে বলে পড়তে পায় না তো এইচএনএমে জুতোটাই ওর ভালো শ্যুট করে তাই জন্য এম থেকেই কিনতে হবে এবং ফাইনালি আমরা ওর জন্য কিনবো কিছু একটা সাইজের জন্যও কিছু কিনতে পারি আর আমার বার্থডে উপলক্ষে তো আমি কিছু পাবই মাহুদা আমাকে দোকানে ঢুকেই বলেছে যে যাও তুমি এখন যা যা ইচ্ছা নিয়ে নাও আমি পে করে দেবো আমার কোনো সমস্যা নাই তো এই জন্য আমিও খুব রিল্যাক্সে খুঁজে বেড়াচ্ছি তো সোফিয়ার জন্য এখন জুতো খোঁজা হচ্ছে এই যে বাপার মেয়ে জুতো খুঁজতেছে তো এই ফাঁকে আমি একটুখানি রেকর্ডিং করে নিলাম সোফিয়া কিন্তু সবসময়ই অনেক বেশি চুজি আর অনেক বেশি ক্যান ক্যান করে বিরক্ত করে ওর মতো ও যা চাইবে ওরকম করেই সবসময় আমাদেরকে করতে হয় ওর চয়েজের বাইরে তো যাওয়ার কোনো উপায় নেই বাট শায়েদ ইজ ইজ ডিফারেন্ট শায়েদকে আমরা কোনো কিছুই বলি না ও যা বলি তাই শুনে আর এটা হচ্ছে আমি আমি বসে আছি আমার ছবি আমি নিজেই তুলেছি সেলফি আর হাতে যে ফোনটা যে ফোনটা দিয়ে আমি তুলেছি ওটাই ছিল আমার বার্থডে প্রেজেন্ট তো সেটাও আমি একসময় আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি বার্থডে প্রেজেন্ট পেয়েছি আর আজকে যে কাপড়গুলা কিনবো সেটাও কিন্তু আমার বার্থডে প্রেজেন্টেরই একটা অংশ যেটা আমার আমাকে বলেছে যে আজকে যা কিনবা সব আমি পে করে দেবো কোনো অসুবিধা নাই তো আমি এখন রিল্যাক্স মুজে কাপড় খুঁজছি এবং বেশ কিছু কাপড় আসলে আমি নিতে পেরেছি আসলে বেশ কয়েকটা তো আমি ভেবেছিলাম যে আজকের এই ভিডিওটাতেই শেষের দিকে এসে আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কী কিনেছি কিন্তু পরে দেখলাম যে এটা অলরেডি দশ মিনিট হয়ে গিয়েছে আমি অত বেশি লম্বা ভিডিও করা যাবে না কারণ বেশ কয়েকটা জিনিস কিনেছি ওটা দেখাতেও একটু সময় লাগবে তো ভাবলাম আরেকটা আরেকটা এপিসোড করবো মানে আরেকটা ভিডিও করবো সে দেখতে আর কে দেখেন সে এখন আমাদের সাকিব খান স্টাইলটা কি বাবা হিরোদের মতন হ্যাঁ আর সোফিয়া তো খালি দৌড়চ্ছে আর দৌড়চ্ছে তো এখন বলি আমাদের শপিং শেষ করে আমরা যখন বের হয়ে এসেছিলাম এটা হচ্ছে সেইটুকুন দৃশ্য সাইজ সোফিয়াকে দেখতে পাচ্ছেন সোফিয়া কিন্তু কাপড় চেঞ্জ করে ফেলেছে ও এর আগে পড়েছিল যে জামাটা সেটা হচ্ছে এইচ থেকে সরি ওটা আরং থেকে কিনেছিলাম আমি বাংলাদেশে যখন গিয়েছিলাম সেটা কিনেছিলাম স্যান কামিজ আর এখন ও হচ্ছে এইচ এনএম যে কাপড় চেঞ্জ করে মানে এই জামাটার খুব ভালো লেগেছে ও জামা পরেছে এবং স্যান্ডেলও কিনেছে সেটা কিনেই সে ঘুরে বেড়াচ্ছে সে আর খুলে নিয়ে এটা পরেই সে আজকে বাসায় যাবে ও বললো যে এটা ওর অনেক রিল্যাক্স লাগছে এটা আর খোলা দরকার নেই আমরা বললাম ঠিক আছে খোলার দরকার নেই কারণ ওর চয়েজের বাইরে তো আমাদের যাওয়ার কোনো উপায় নেই ও যা বলবে তাই শুনতে হবে তো ওটা পরেই ও হচ্ছে বাড়িতে চলে এসেছিল আমরা ওভাবেই পে করেছি জাস্ট ওখান থেকেই পে করে দিয়ে চলে আসছি যাই হোক কেনাকাটা শেষ শপিং করেছি অনেকগুলা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন আমরা একদম মানে বাইরের ঘেটের সামনে তো একদম ঘেটের সামনে ছিল একটা কেকের দোকান এত সুন্দর সুন্দর কেক ছিল এখানে মানে ডিজাইনগুলো এত সুন্দর টেস্ট তো করিনি টেস্ট করার ওই ইচ্ছা আছে যে সামনে কারো বার্থডে হলে ভালো হইতো মানে কেনা যেত আমার আর মাসুদের তো গেল চলে গেল এখন সাইজ সোফিয়াটা আসতেছে তো আমার খুব ইচ্ছা যে এইখান থেকে কিছু একটা আমি নিব কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে ওরা আর একটা হালাল মানে খাবারেরগুলো হালাল তো নেওয়াই যায় আর এখানে দেখেন মাসমেলো ক্যান্ডিগুলোর ডিজাইন কি সুন্দর এত সুন্দর এবং এত ভ্যারাইটিস আছে শুধু মাসমেলো ক্যান্ডিড ক্যান্ডির ভ্যারাইটিস দেখেন কতগুলা কত রকমের মানে ভ্যারাইটিস এবং এত সুন্দর সুন্দর সব ডিজাইন ছিল দেখে ভীষণ লোভ লাগে যে মানে খেতে ইচ্ছে করে এরকম তো নেক্সট আমি ইনশাল্লাহ কিনবো এখান থেকে ইচ্ছা আছে আর আমরা আজকে এখান থেকে কিনি মাসুদ ভিতরে গিয়েছিল আমরা বাড়ি দাঁড়িয়েছিলাম ও কিছু ক্যান্ডি আর বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স কিনতে গিয়েছিল ভিতরে আর আমরা সেই সুযোগে এখানে দাঁড়িয়েছিলাম তো তারপর আমরা বের হয়ে আসলাম আর আমরা একটা আবার গ্র্যাব ডেকে নিচ্ছি তো মালয়েশিয়া তো আমি বারবার বলেছি যে এখানে যে পাবলিক সার্ভিস মানে বাস বা ট্রেন টাইপের কিছুই একেবারেই নাই এই জেবিতে তো সবাই গ্র্যাবই ধরে যাদের নিজস্ব গাড়ি আছে তো ফাইন ওরা গাড়িতেই যাওয়া আশা করে আর যাদের নাই তাদের এই যে আমাদের মতন এরকম করে গ্র্যাব ধরতে হয় বাট গ্র্যাবের সার্ভিসটা খুবই ভালো চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু মানে গাড়ি চলে আসে খুব একটা ঝামেলা হয় না আর আমরা তো মানে মানে খুব বেশি বাইরে যাচ্ছি তা না বাট আট দশজনের থেকে একটু বেশি বাইরে যাই আমার মনে হয় আমরা আমি আমাদেরকে তো বলি ঘুরঘুরে তেস পরিবার আমরা সবসময় সময় তেস করতেই থাকি তো আর এরকম করে বারবার এরকমই ধরতে হয় তো সমস্যা নাই আমার কাছে প্রত্যেকবারই সার্ভিস ভালো হয়েছে ভালো লেগেছে মাসর তো সবসময় ফাইভ স্টার দিয়ে দেয় ওদেরকে তো যাই হোক আমরা এখন এই তো আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা আমরা এখন গাড়িতে উঠে যাব তো আর প্রত্যেকবার না আমরা গাড়িতে উঠে যে ড্রাইভার সাহেব থাকেন বা ক্যাপ্টেন সাহেব থাকেন তাদের সাথে গল্প করতে করতে চলে আসি কারণ কি মানে ওদের সাথে কথা বলে ওরা তো লোকাল লোকজন মানে এখানে যাদের বাড়ি টাড়ি আছে তারা ওদের সাথে কথা বললে অনেক কিছু জানা যায় স্পেশালি ওরা ভীষণ রকম ফ্রেন্ডলি ওরা কথা বলে কিছু জিজ্ঞেস করলে সুন্দর করে সেগুলো বলে দেয় এটা খুব ভালো লাগে আমার আর সবচাইতে ওরা বেশি খুশি হয় যখন আমরা বলি যে আমরা মুসলিম অনেক অনেক মানে ভালো রকমের ইয়া পাওয়া যায় রেসপেক্ট পাওয়া যায় আসলে আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের বাসায় আর আমার নেক্সট যে কাপড় চোপড়গুলো আজকে কিনেছিলাম সেগুলো আসলে দেখাবো ইনশাল্লাহ খুব দ্রুত আর এখানে আজকে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সিউসেন উইথ ব্র্যান্ড নিউ ভিডিওস আল্লাহ হাফেজ বাবাই